করোনায় গত ২৪ ঘন্টায় আরো ৫৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০২৭। করোনার ভুয়া রিপোর্ট দিয়ে রিজেন্ট হাসপাতালের কোটি কোটি টাকা আত্মসাৎ, মূল হোতা শাহেদ। ২২০০০ বিনিয়োগকারী শত কোটি টাকা লোপাট করলেন শহীদুল্লাহ নুপুর দম্পতি। চার মাস বন্ধ থাকার পর খুলল ফ্রান্সের লুভ মিউজিয়াম। মাত্র এক মিনিটে নগদের অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাপ, স্ন্যাপ, সেলফি, সাইন, ব্যাস, হয়ে গেল নগদ অ্যাকাউন্ট। আপনাদের সাথে আছি আমি জান্নাত রিমি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনায় দেশে গত ২৪ ঘন্টায় আরো ৫৫ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৫১ জনে। একই সময় রোগী শনাক্ত হয়েছে ৩০২৭ জন। নতুন শনাক্ত নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৮৬৪৫ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১৯৫৩ জন করোনা রোগী। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৭৮১০২ জন। আজ দুপুরে করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। গত ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩০২৭ জন এবং এ পর্যন্ত শনাক্ত ১৬৮৬৪৫ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯৫৩ জন এবং এ পর্যন্ত ৭৮১০২ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৫৫ জন এবং এ পর্যন্ত ২১৫১ জন। ঢাকার উত্তরায় রিজেন্টের মূল কার্যালয় সহ রোগীদের হস্তান্তরের পর উত্তরা ও মিরপুর শাখা হাসপাতাল সিলগালা করে দেয়া হয়েছে আজ। এছাড়া চিকিৎসা ও করোনার ভুয়া রিপোর্ট দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আজ র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখা সিলগালা করার বিষয়টি এটিভি সংবাদকে নিশ্চিত করেছেন। তবে দুটি হাসপাতাল থেকে রোগী হস্তান্তর করা হয়েছে। এছাড়া সোমবার রাতে মোহাম্মদ শাহেদের মালিকানাধীন হাসপাতাল থেকে অনুমোদনহীন র‍্যাপিড টেস্টিং কিট ও একটি গাড়ি জব্দ করা হয়। দুর্নীতিবাজ ও রাষ্ট্রদ্রোহী শাহেদকে আইনের আওতায় নিয়ে কঠিন সাজার দাবি জানিয়েছেন এদেশের সচেতন মহল। সমস্ত মিথ্যা রিপোর্ট তৈরি করার কারণে হেড অফিসে বসে এবং দুঃখজনক হচ্ছে এই স্যাম্পলগুলি লোকজনের বাড়িতে কালেকশন করে নিয়ে এসে এই রিজেন্ট গ্রুপের যে হেড অফিস, যেটা কিন্তু হাসপাতাল নয়, হেড অফিসে বসে এই সমস্ত স্যাম্পলগুলি রেখে দিত এবং পাঁচ সাত দিনের স্যাম্পলগুলি একসাথে করে তারা কিন্তু পরবর্তী ফেলে দিত। আমরা কিন্তু সেই স্যাম্পলগুলো পেয়েছি, একই সাথে সেই ভুয়া রিপোর্টও পেয়েছি। নানাবিধ অভিযোগের কারণে এই প্রতিষ্ঠান দুটোকে সিলগালা করা হয়েছে। ক্রেস্ট সিকিউরিটি নামে একটি ব্রোকারেজ হাউসের নাম ভাঙিয়ে ২২০০০ বিনিয়োগকারীর কাছ থেকে শত কোটি টাকা লোপাটের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। আজ সকালে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিবি মুখপাত্র আব্দুল বাতেন এসব তথ্য জানিয়েছেন। ২২০০০ ক্ষুদ্র বিনিয়োগকারী শেয়ার কেনা বেচার জন্য প্রায় শত কোটি টাকা বিনিয়োগ করে। এর মধ্যে ১৮ কোটি টাকা শহীদুল্লাহ নুপুর দম্পতি অন্য অ্যাকাউন্টে সরিয়ে নেয় আর ৩০ কোটি টাকা লভ্যাংশ দেওয়ার কথা বলে আত্মসাৎ করে। গ্রাহকদের অভিযোগে আত্মগোপনে থাকা এই দম্পতিকে সোমবার নোয়াখালী থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সবগুলো মামলা তদন্ত করব। তদন্ত করে আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ওনাদের মাধ্যমে আমরা জানবো যে কী কী অ্যানোমালিজ এখানে আছে, তারপর তাদের বিরুদ্ধে প্রকৃত আইনানুগ ব্যবস্থা নেব। উনি এই আত্মসাৎকৃত টাকা কোথায় রেখেছেন এবং দেশের বাইরে পাঠানোর জন্য ওনার কোনো প্রক্রিয়া বা কোনো পথ অবলম্বন করেছেন কি না, এই সবগুলো বিষয়ে আমরা খতিয়ে দেখব। যদি দেখা যায় যে উনি দেশের বাইরে এই ধরনের টাকা পাচারের চেষ্টা করেছেন কিংবা টাকা পাচার করেছেন, সেই ক্ষেত্রে আমরা মানি লন্ডারিংয়ের মামলারও ব্যবস্থা। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীতে বিশ্বের অনেক বিখ্যাত জায়গায় ভ্রমণের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। করোনায় নাকাল ফ্রান্সেও বন্ধ রাখা হয়েছিল অনেক দর্শনীয় স্থান। প্রায় চার মাস ধরে বন্ধ থাকার পর এবার চালু করা হয়েছে প্যারিসের বিশ্বখ্যাত জাদুঘর লুভ। জাদুঘরটি শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়। খবরে বলা হয় দেশটির অন্য সব জায়গার মতো ওই জাদুঘরেও অনেক বিধিনিষেধ মেনে চলতে হবে। এর মধ্যে জাদুঘরে প্রবেশ করতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, সেই সঙ্গে সীমিত সংখ্যক লোক প্রবেশের অনুমতিও দেয়া হয়েছে সেখানে।
সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর থাকছে গোপালগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৫। নড়াইলে ইজি ভ্যান চালকদের মাঝে ছাতা, মাস্ক, স্যানিটাইজার ও স্প্রে বিতরণ। বান্দরবানে জেএসএস এর দু গ্রুপের গোলাগুলিতে নিহত ৬। আরাম পাবে আমি খাইলাম, কোথায় জানি আইলাম, খালি নাচনে ওয়ালি গান আর নেশা ওয়ালি সুর, চাইয়া দেখি আমার চার পাশে সব আসমানে চাইয়া দেখি আমার চার পাশে সব আসমানে সাদিয়া মন যে আবেশে হারাবে মন, দুধের সব গুণাগুণ নিয়ে কিন্তু মজাদার স্বাদে প্রাণ লাচ্ছি। আমি আরেকটা প্রাণ লাচ্ছি, প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মুক্তার হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হলো। করোনায় মারা যাওয়া মুক্তার হোসেনের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার শহরতলির বেদগ্রাম পশ্চিমপাড়া গ্রামে। নিহতের পরিবারের সদস্যরা জানান, বেশ কয়েকদিন আগে মুক্তার হোসেনের করোনা উপসর্গ দেখা দিলে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি নমুনা দেন। পরে তার নমুনায় করোনা পজিটিভ আসে। এরপর তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। নড়াইলে ইজি ভ্যান চালকদের মাঝে ছাতা, মাস্ক, স্যানিটাইজার, পেন স্প্রে ও খাবার বিতরণ করা হয়েছে। আজ সকাল ১০টায় চলো পাল্টাই সংগঠনের আয়োজনে শহরের কুড়িডোব মাঠে ১০০ জন ইজি ভ্যান চালকদের মাঝে মাস্ক, ছাতা, স্যানিটাইজার, পেন স্প্রে ও খাবার বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর বিশ্বাস, মাশরাফি বিন মোর্তজার পিতা সমাজসেবক গোলাম মোর্তজা স্বপন, চলো পাল্টাইয়ের প্রতিষ্ঠাতা মুখপাত্র জাকারিয়া খান, সহ মুখপাত্র আলিজা ইসলাম নিতু সহ প্রতিষ্ঠাতা আয়না রহমান ওহি প্রমুখ। বান্দরবান সদর উপজেলায় পার্বত্য জনসংহতি সমিতির দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় ৬ জন নিহত ও ২ জন গুলিবিদ্ধ হয়েছে। আজ সকালে জেলা সদরের বাগমারা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা সবাই জেএসএস এমএন লার্মা গ্রুপের সদস্য। জানা যায়, সকালে রতন তঞ্চঙ্গারের বাসায় নাস্তার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন নিহতরা। এমন সময় সশস্ত্র একদল সন্ত্রাসী তাদের ঘেরাও করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ হন বিদ্যুৎ ত্রিপুরা ও নিরু চাকমা নামে আরও ২ কর্মী। এতক্ষণ শুনছিলেন এটিভি সংবাদ। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।